আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের 13 ভাগের এক ভাগ, অর্থাৎ 65 কেজি ওজনের মানুষের রক্তের পরিমাণ হলো 5 কেজি। দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্তকণিকার পরিমাণ 2500 কোটি এবং এরা মাত্র 4 মাস বাঁচে। রোগ প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকার পরিমাণ 250 কোটি এবং এরা মাত্র 12 ঘন্টা বাঁচে। দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে 1.5 একর জমির প্রয়োজন হবে। একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে 7 বার পেঁচানো যাবে। কোনো অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় 200 মাইল বেগে প্রবাহিত হয়। দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে। একজন শিশুর জন্মের সময় তার হাড় থাকে 350টি। একজন মানুষ সারা জীবনে 40,000 লিটার মূত্র ত্যাগ করে। একজন মানুষের শরীরের চামড়ার পরিমাণ হচ্ছে 20 বর্গফুট। একজন মানুষের চামড়ার উপর রয়েছে 1 কোটি লোমরূপ। মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে 60টি বড় জাতের কেক তৈরি করা সম্ভব। মানুষের শরীরে 350টি পেশি আছে। কোনো কোনো কাজে 200টি পেশি সক্রিয় হয়। মুখমণ্ডলে 30টির বেশি পেশি আছে। হাসতে গেলে 15টির বেশি পেশি সক্রিয় হয়। এক স্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ওই স্থানে ফিরে আসতে একটি রক্তকণিকা 1,00,000 কিলোমিটার পথ অতিক্রম করে, অর্থাৎ 2.5 বার পৃথিবী অতিক্রম করতে পারে। আমাদের মস্তিষ্ক প্রায় 10,000টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে। কখনো কি একবার চিন্তা করেছি, এক ফোঁটা পানি থেকে কিভাবে সৃষ্টি হলো, কে বানালো এ শরীর, কি করা উচিত আমাদের, আর কি বা করছি আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।